اول آخر سب کچھ چانے دیکھیں وہی دو قریب غیبی کی خبری دینے والا اللہ کا پیارا حبیب نبی جی اللہ اللہ আমার কষ্ট লাগে বড় কঠিন ঘটনা ঘটনা বারবার শুনাইতে শুনাইতে বন্ধু রামদুল আমার মেহবু মুস্তফার মোজে জাহজা আমার সাল্না কা ইল্লার আহমদ আল্লির আর বলবেন না সুবহানন্দ আমার নবী বললেন আনো আনো ফি আর সুরল্লাহ ওরা খেলতে গেছে ওনা হয় হয় সুহানান লাহানল্লাহ এটা হে কম বলবেন না আমার নবী বললেন খেলার থেকে ডাক ডাও অভিনয় করলেন

আমি তো মার্কেটে জন্ম দিলাম আমার দুই সন্তান নবী গো برداشت করতে না পেরে মুখ খুলে ফেললাম শুরুটু শজগড়না বলে দিলেন সাহেব ইয়া রাসূলুল্লাহ ঠাস টাস হয়ে बेहোশ হয়ে পড়তে লাগলেন আমার মাহবুবে মুস্তাফার নূরানী চোখের পানি দাড়ি বুর দিয়ে কামিজ ডুবিয়ে যেতে লাগলো ও জাবের কি করলে কি করলে কি করলে জাবেরের বিবি তোমরা কি করলে দুজন মরা সন্তান ঘরে রেখে রহমতুল্লিল আর আমি নবীর মেহমানদারি করলে ও যাবের ও আমার যাবের স্ত্রী জেনে রাখো শুনে রাখো আমি রহমতুল্লিল আর আমি নবী একবার চিনে না রহমতের কত পাওয়ার আমার মনিমা আমাকে দিলে মরা সন্তান রেখে যেই বাবার মামা মোস্তফার তাজিম তকরিম ইজ্জত দেখাইতে পারে মারে উম্মত কে ওই সাভিক আমি কেমন করে এভাবে রেখে যাই হাই আলা হজরতের কলিটা ওই বারংবার বল্লেট থেকে যাই জবা গেই হে জোশে রহমান কে জবা গেই ہے جو شک رحمت پہ ان کے آنکھیں اور جلتے بھوجا دیا ہے جلتے بھوجا دیا ہے روتے ہسا دیئے ہیں ان کی میک ندی کے گلچے کھلا دیئے جس راہ چل گئے کوچے بسا دیے بنگلہ سنی میڈیا اہل سنت و جماتی ایک ماتر مکتی رپت اللہ الرحمن الرحیم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صلی اللہ علیہ وسلم مبارکہ علیہ چہرے پہ قرب شمس قمر ظلموں پہ تصادق شام سہر رخ پہ ٹہرے کسی کی نظر تیرے موں کی جلا کا کیا کہنا پلائک علام تیری شان اولا کا کیا کہنا اے احمد مرسل نو سفا کا کیا کہنا سو گدھا چکرک شمس دوہا و لیلہ تیری ظلف تو تاو سو گدھا چکرک شمس تو ہم ولیل ہے تیری ظلف دوتا سینے کی صفت ہے علم نشرم تیری دل کی فضا کا کیا کہنا والعصر کے تیر زمان کی قسم ولو مرک تیری جان کی قسم والبلد ہے تیرے مکان کی قسم تیری رہنے کی جا کا کیا کہنا اپستی اپستی আনোয়াথার অন্তর্গত দক্ষিণ হাজিগাঁও পশ্চিম জিউলি এলাকাবাসী এবং প্রবাসীবাসী যৌথ ব্যবস্থা বনাই বারের মতন আজিম ওসাহান বার্ষিক সুন্নি সম্মেলন মিলন ঈদ এ মিলাদ এ মুস্তফা সাদা কারবালা উস অউসুল আজমজম সাথে সাথে হজরত শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহের শরণে উদ্যোকার তবর রুকময় মাহফিরের সুযোগ্য সভাপতি হাজিগাঁও জিউরি জামে মসজিদের সুযোগ্য খতিব হজরতুল আল্লামা জানা পোলানা নিজাম উদ্দিন আনোয়ারি সাহেব কেমলা আহমদ তহজিল হুরালি সমাবে তো আমার বাবারা নৌজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে খাবাতিন মস্তুরাত আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মহান মনিবের দরবারে লাখো লাখো কুটি কুটি শুকরের শেষদা মুনিপ মাওলা ষোলতম বারের আজিব উসান বার্ষিক সুন্নি সম্মেলনে আমি গুনে গান নারায়ক আসার বসার তৌফিক যোগ্যতা পেলাম যে মুনি হাজিগো জিউরি কাদরিয়া সুন্নি আফতেদাই মাদ্রাসার ময়দানে আমার মতন একজন নগণ্য নালায়ককে দুটো কথা বলার তৌফিক যোগ্যতা দিলেন ওই মুনিবের শুক্রিয়া আদায় একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদা করছি যারা ক্ষণ করে শীত জাদরাল দুইজন বক্তার বক্তব্য খেয়ে ফেলেছেন আমি নগণ্য একজন গোলামের বাচ্চা গোলামের জন্য বসে আছেন যে মুনিপ এই দক্ষিণ হাজিগাঁও পশ্চিম জিউরি আনোয়ারা থানার এলাকাবাসী এবং প্রবাসী আহ্বানের মধ্যে ঘুম ছেড়ে টিভির পর্দা ছেড়ে বৌবেটির বেটির ত্যাগ করে কালকে অনেকের গুরুত্বপূর্ণ কাজ বন্ধু বান্ধব এগানা বেরাদর হকদারের সব ডিউটি ফেলে মুস্তফার প্রেমের ডিউটি অন্তরে গজায় নিলেন যে মুনি এই জান্নাতি আসনের মধ্যে আপনাদেরকে বসাই দিলেন সমাসীন করলেন ওই মুনিবের শুক্রিয়া আদায় আর্থে আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার নিজের জন্য বলুন আলহামদুলিল্লাহ আমি ছোট্ট এক টুকরো আয়াত থেকে রিমা করেছি যে আয়াত থেকে মুস্তফার প্রেমের মধ্যে যেদিকে মন চায় ওদিকে যাওয়া যায় আলহামদুলিল্লাহ বলবেন না যে আয়াত টুকু দিয়ে মোস্তফার প্রতিটি কুদরতের পক্ষ থেকে পাওয়া শিকার উঠতে হয় না বলুন না সবচাইতে বৃহত্তম যেটি আমরা এই আয়াত থেকে পেয়ে যাই সেটি হলো আমার প্রিয় মাহবুব হায়াতুর রসুল জিন্দা মুস্তফা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বিগত সময়ে আপনাদের কাছে আলোচনা ছিল দক্ষিণ হাজিগো পশ্চিম জিউরি এলাকাবাসীরা কেন এই মাহফিলের মন করে রাখলেন আমি উত্তর দিয়েছিলাম যে মদিনাওয়ালা মোস্তফা কে আজকের এই হাজিগাঁও জিউরি কাদরিয়া সুন্নিয়া ইফতদাই মাদ্রাসা ময়দানে মেহমান বানাইতে একটু জোরে বলবেন না এখানে কি কারো কোনো আপত্তি আছে কারণ আমরা সবার দ্বারা বাইতুল্লাহ মদিনাতুল মনোবরা পর্যন্ত পৌঁছা বলেন না সম্ভব না একদিকে লকডাউন আরেক দিকে ইনকাম নাই অনেকের কাছে আপনজন স্বজন অর্থ বিত্ত মালিক আছে ওরা মোহাম্বত করে মা বাবা দাদা কাউকে নিয়ে যায় কাউ নিজ শক্তি দিয়ে মানিস তাতা ইলাই সাবিলা খোদার গর মুস্তফার রজার চেয়ারতে চলে যায় ঠিক না তো যাদের অর্থ নাই স্বার্থ নাই ধন নাই দৌলত নাই আমাদের কি অবস্থা আমি বলবো দক্ষিণ হাজিগ পশ্চিম জীয়রি এলাকাবাসী প্রবাসীদের আজিম উসান এই ষোলোতম বারের মতন আজিম উসান মাহফিল এটা ষোলো বারের মতন এক একটি নুহের কিস্তি তৈরি হয়ে গেল ঠিক না বাবারা আমি আজকে না জানি কে কোন দিক থেকে তকরির করেছেন আমি বলবো পৃথিবীর জমিনের মধ্যে আমার মোস্তফার কত পাওয়ার ডক্টর এরশাদ আহমদ আল বুখারি বক্তব্য শুনতে লাগলাম কিছু কিছু আমার কানে পৌঁছে গেল যে মোস্তফার সাহাবিদের কত পাওয়ার ঠিক না এই সাবিদের পাওয়ার থেকে যদি আমরা জিজ্ঞাসিত করি হজরত সাইদ ইবুল মুসাইব রদি আল্লাহ একজন সাবি মৌলা আলী শের খোদার সাথে জান্নাতুল বকির মধ্যে চলে গেলেন একটু জোরে বলবেন না শুভ জান্নাতুল বকি শরীফের মধ্যে গিয়ে মৌলা আলী খোদা জান্নাতুল বকিওয়ালাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইয়া আহলাল কুবুর এভাবে সম্বোধন করলে সাইয়েদ ইবুল মুসাইয়ব বলতে লাগলেন মাওলানা আলী খোদা সালাম দিতে দেরি নাই জান্নাতুন বকি শরীফের ওয়ালাইকুম ওয়া সালাম উত্তর দিতে দেরি নাই সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না আমাদের উত্তরও দেয় আমরা শুনতে পাই না সাইয়েদ ইবনুൽ মুসাইয়ব বন্দনা করতে লাগলেন আমি নিজ কানে শুনেছি অসংক ময়োদের সালামের উত্তর মাওলানা লিসেরে খোদার সালামের জবাব দিছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এখন মলারি লিসেরে যখন সালাম আরুফ করলেন উত্তর শুনে এলান দিলেন ও কবরবাসীরা তোমরা কেমন আছো সোহান আল্লাহ বলবেন না তোমরা কেমন আছো কবরবাসীরা উত্তরে বলতে লাগবেন বলুন আপনারা কেমন আছেন একটু জোরে বলুন না সোহান আল্লাহ আপনার উত্তরটাকে চাই আমার ফ্যামিলিরা কেমন আছে আমার সন্তানরা কেমন আছে আমার বিবিরা কেমন আছে আপনি একটু বলুন না যে মৈয়তের সাথে কথা বলতেছিলেন আমার মৌলা আলী সেরে খোদা ওই মৈয়ত উত্তর দিতে লাগলেন এক জান্নাতুল বকরি শরীফের মৈয়ত এখনো তোমার জানা কি নাই তোমার বিবিকে তুমি ছেড়ে গেলে তোমার বিবিকে তোমার ছাড়ার সাথে সাথেই তোমার বিবি আরেকজন স্বামীর ঘর নিয়ে ঘর করতে লাগলেন পূজা শুনে জবাব দিচ্ছেন যে তুমি যখন আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে লাগলাম তোমার বউ আর তোমার হাসে হন তুই যার থেকে ইগুই আর একজনের লোহরে ঘর ঘর হইবেন হস্টেলে কি রাখো না ইত্যুক মশাল আসতাম বাতর

মওলানা উত্তর পেয়ে উনি খুব চেরাটা মলিন করে ফেললেন দেখতে লাগলেন কে মওলানা আলী সুবহানাল্লাহ বলনা কি তোমার টাইলস কর মুজাইক কর সেই যুগের সুন্দর ইমারত তুমি ফেলে গেলে বাদ বাদ করে টুরি টুরি করে করে তোমার সন্তানরা ভাগ করে নিয়েছে চেরা মুলরঙ্গী এখন তোমার সন্তানরা নাতী নাতিরা একজন এক একজনের ভাগে যা পড়লো মিজ আউতায়নে ভাগ করে দিতে লাগলো বলে اعلان দিলেন ও মওলা আলী শের-এ খোদা বিবি চলে গেল অপর সন্তানরা ঘরকে টুকরু টুকরু করে ভাগ করে দিতে লাগলো মইয়াদ এখনো তোমার আমার খবরে আছে কি তুমি যে যাত্রা প্রতিযোগি সত্যিকারভাবে সবার জন্য সবকিছু করে গেলে অনেক কথা কেটে রাখলাম লম পাহা দিসে বাঘ বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার আমার সাইদিদ্দুল মুসৈয়দ এলান করতে লাগলেন মনালিসেরে খোদা ফহিদ করে দিলেন পৃথিবীর জগতের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় হয়ে তুমি যদি ভাবে সবার জন্য সবকিছু করলে নিজের জন্য কিছু করলে কি যদি আজকে নিজের জন্য কিছু করে যেতে যত সুখে তুমি আছো তার চাইতে বেশি সুখ প্রাপ্যতা তোমার জন্য হতো

এ নির্মিত গুরুমাত্র তো করে সেমিনার বক্তা হাজার হাজার লোক সম্বোধাইলে বক্তৃতা করে ঠিক না بیٹے আরabat গুরুgara অসুবিধা নাই দুচারজনের জন্য আওয়াজ করতে চলে ঠিক না বন্ধুরা আমার বড় রাজের খেলা খেলা 60 লক্ষের উপরে মানুষ মারা গেল করোনা ভাইরাস মহামারী দিয়ে ওমিক্রন নামের আরেকটা ভাইরাস আসতে লাগলো খবর নাই করুণা বাইরা মসজিদ বরফুর ছিল আমাদের এখন কুকুরের লেজের মতন হয়ে গেলাম যতক্ষণ চুকির মধ্যে ভরা থাকে ততক্ষণ সোজা চুকি থেকে বের করলে আবার কুকুরের লেজ বাঁকা ঠিক না বেটি সেজন্য খবরদার বন্ধুরা আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উর হুর বলবেন না মুনি মামলা যিনি পৃথিবী বানাইলেন আমাদেরকে ওয়েট করতে লাগলেন খবরদার হুঁশিয়ার এই পৃথিবীটা হলো দুর্বাতি খেলার বারিং এখানে মন দিয়ে তুমি কাজ করতে যেও না হওনা আর দুনিয়ার সিজিনুল মুভ মেরি ফিরিয়ে অজান্না তুন্লিল কা ফিরিয়ে রি মুমেন্টদের জন্য কয়েবখানা জেলখানা খানা আর কাফেরদের জন্য বিরাট জান্নাতের বাগান নজিবুল্লাহ বলবেন না অজান্নাতুন লিল কাফিরিন দুনিয়ার সন্তানের জন্য বিবির জন্য আইস ঈশ্বর যারা করতে লাগলাম বন্ধন মুনি বারবার বইত করতে লাগলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইউহি কুম সুম্মা ইলাই হেতুন যাউন ঠিকিনা বন্ধুরা আল্লাহ আল্লা এলা দিয়ে রাখলেন আমার নাফরমানি খরচ কেমন করে পরে কাই ফাতা পুরোনা বিল্লাহ ওয়াকুনতুম আমুয়াত তুই তো মরাই ছিলিমি আমাদের পূর্ণ জীবনে চিরক অনেক বক্তব্যে টানা চেয়েছে আমার মাকে আমার বাবা বিয়ে করলেন খেলকুদ করলেন একটা মূত্রের ফোটা মায়ের চামড়ার জুলির মধ্যে আল্লাহ আটকাই দিলেন ঠিক কি না আটকাইলে আমার জন্ম নাই আর আটকিয়ে গেলে আমার জন্ম ঠিক না আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার এই আনোয়ার দক্ষিণ হাজীগাঁও পশ্চিম জিউরির এলাকাবাসীরা হুশিয়ার হয়ে যান আমি মুনিব তুকে ত্রিশ পারা কালাম উল্লাহ শরীফ দিয়ে ওয়াইদ করে রাখলাম তোর মাথার ভিতর ব্রেনের ভিতর ঢুকে না কেন আমি আল্লাহ ওই মূত্রের ফুটা থেকে আমি রক্তপিণ্ড মাংসপিণ্ড মাংস পিণ্ড আবার পাঁচ পাঁচ অন্তর পুতুল তৈরি করে ওখানে যান সংসার করায় তোর মার নারের ভিতর দিয়ে তোর মার কোরমা বিরিয়ানি ফোলাও কচি পাতার শাক এগুলো জুস খাবাই খাবাইলাম দুর্গন্ধ পচারক্ত অর্থ তোর মুখ দিয়ে আমি ডুবতে দিই নাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না যে এত কষ্ট করে করে তোর মায়ের পেটের মধ্যে একটা মূত্রের ফোঁটাকে একজন মানুষ তৈরি করে বানায় দশ মাস দশ দিন পেটের ভিতরে রাখলাম এক ফোটা পচা দুর্গন্ধময় রক্ত তোর মুখ দিয়ে আমি ঢুকতে দিই নাই যেমনি ভাবে মেশিনের পাশ চালাই মুবিল দিয়ে ঠিক না অনুরূপ ভাবে তোকে আমি লালন পালন করেছি মার মেস পিরিয়ড বন্ধ করে পচা দুর্গন্ধময় ওই রক্তের খুনের মধ্যে আল্লাহ এ কথা তুমি দেখাই দিচ্ছ কেন আমার মনি বলতে লাগলেন ও হাজি হাজিগাঁওয়ের পশ্চিম জিওরি এলাকাবাসি আমি মনিবকে তোরা ভুলে যাবে আমি জানি সেই জন্য করোনা ভাইরাস দিলাম নিলাম উপরে মানুষ মেরে ফেললাম কাসাপাত না কিছু চাই নাই নাই ধনী গরিব কিছু নাই। মন্ত্রী মিনিস্টার চাই হি নাই আবার বারবার সালজারা দিয়ে দিয়ে তোদেরকে আমি উৎসাহের মধ্যে রাখলাম মৃত্যু আসলে মৃত্যু আছে মৃত্যু আর চেপ প্রতিদিন মনো করমা উদ্ভূত তোমার ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে প্রতিনিয়ত আসা যাওয়া করে বন্ধু তুমি কেমন আছো আমার মত আমাদের দিকে চেরা দেখে দেখে যায় আল্লাহর কোরআন বলতে লাগলেন ইদা জা জারুহ লা ইস্তাখিরুনা সাতো ওয়ালা ইস্তাকদিবুন বলবেন না সুবহানাল্লাহ انا তো মধ্য কষ্টর নাকলি জীবন ইরবাল্লাহ আরোগ্য ছোট বিষয় দিয়ে ইন ওয়াজ করতে করতে বোধ পুরনো গিয়ে তারপরেও হদ দুজনে কিরে করে আনন্দ পড়িব আবার বোধ মূল পত্র অনুভরি ইন তো অনুরোধ হতিব আছে নজে যাবের আবদুল্লার ঘটনা গোটা মিজাহতা বলে হইতে স্যার উন কি মূল না মূল হইবে না তো হইতে পারে মসুর ঘটনা কিরে বা অনুরা হালি হরে দেখিয়ে

সাত দিন আগে একটা মাহফিলের দিক কি দিই ওই কলন্দরী হুজুর জীবে অবার মাস উঠতে থাকে এনে গড়ি ডরি বহু সুন্দর সুন্দর পরে চশমা আসমা দিবে কি না পরে উদ্দি হল শাল টাল গন ন দে এখন ইবে যে কারর ভিতর বইলো ই হনি কেউ না জানে কিন্তু কারিয়া সাহেবের লা কেউ না জানে যে স্টেজে বসি হয়

মিম্মা না সাল্লাহ আলা আবুদিনা ফাতু 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 বেসুরতি মিম্মিথলি ওয়া দুসদাখুম মিন্দুনীল্লা হে ইনকুনতুম সদা কি জোরবর্ণ স্বভাব আল্লাহ বন্ধুরা বাবরাবাই আমার আমার কথার প্রসঙ্গটা একটু করে নেড়ে চেড়ে বললাম অন্য কোনো কারণে নাম নাম মনে করবেন না আমি একা এখানে আনফাসে কুছিয়া আছে আল্লাহর মকবুল আওলিয়া کرامরা আছে আমার নবীর যখন তাজিম তাকরিম ইজ্জতের মাহফিল হয় নাকার banda একজন হলেও বসে যায় কারণ আমার প্রিয় মাহবুব मेहमान হয়ে যাবে অশেষ গৌরবতের ফেরেশতারা نازল হয়ে যায় দরুদ পাকের মাহফিল যখন হয় আল্লাহ ऐलान করেন 90000 ফেরেশতা কয়েক হাজার কয় হাজার হাজার নব্বই হাজার ফেরস্তান নব্বই লাখ ক্ষমতা আছে না নাই নাই আজরাইল কয়জন এজন হাজার হাজার লক্ষ লক্ষৰো সারা পৃথিবী থেকে কে দুইজন আছে নাকি নাকি কব্জো করে কে কেজরাহিল চাউবাজ ডিব্ৰু চোহান আল্লাহ আল্লাহ গভীর মনোযোগ লাগবে একজন আজরাইল কুটি কুটি রু যদি করার ক্ষমতা থাকে নব্বই হাজার ফিরিস ওদের কাজ হল চারিদিকে ঘুরবে আল্লাহ এবং আল্লাহর রসুরের জিকির যেখানে হবে ওদের কাজ হর সেখানে বসে যাওয়া মাওলানা কারণটা কি ও যে আল্লাহর মকবুল বান্দারা যাদের অর্থ নাই সার্থ নাই দন নাই দৌরত নাই একজন মাসুম ফристо মুরিবের দরবারে যখন হাট টেনে দেখ আমার মুনিব মাওলানা মাহবুবে মুস্তাফার নুরানি রানারটা লাগাই ইয়া রাসূল আল্লাহ আনোয়ার দক্ষিণ হাজীগাঁও পশ্চিম জিয়ুরির জমিনে ইbtedাই হাজীগাঁও জিয়ুরি কাদরিয়া সুন্নিয়া মাদ্রাসা ইbtedাইর ময়দানের মধ্যে প্রিয় চলে যান যান না একজন না দুইজন না না অসংখ্য বক্তার বক্তব্য খেয়ে নির রাতের পালটাকা ঠাক পার হয়ে গেল বিনো আরামের বিস্তার ছেড়ে দিন অমীরব বোবেটির মোহব্বত ত্যাগ করণ করো আর সহুল আল্লাহ নাম্ন মুস্তফা ফেমিজেই মাদানিয়ে রাখলে অতক্ষণ পর্যন্ত জান্নাতে আপনি ঢুকবেন না রাজি হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার একজন গুনেহগার উম্মত জাহান্নামের উনানে থাকবে জান্নাতি বানাইতে পারবেন না অতক্ষণ আমার নবী জান্নাতে কদম দেবে না ঠিক কিনা বন্ধুরা আর সে নবীর ঈদে মিলাদে পাক দক্ষিণ হাজীগাঁও এক বছর দুই বছর না ষোলোটি বছর পার করাই দিলেন অনেকে ঘুমের মধ্যে অনেকে টিভির পর্দার মধ্যে অনেকে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আমি বলবো বন্ধুরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান কেউ আসবে না মুমেন যারা ওরা ঘরে থাকতে পারবে না আপন বিবি আপনার কাজে আসবে না আপন সন্তান আপনার কাজে আসবে না বন্ধু বান্ধব আপনার কাজে আসবে না খোদার জাতের কস সব আমার প্রিয় মামু বে মুস্তফা আপর উম ধরে নু রানী চোখ যখন খবরের উপর পড়লো মাত্র তের হাত উপরে মুখ মুখ সিনা গর্তের দিকে তাকিয়ে আমার নবী দু চোখের পানি ছেড়ে দিলেন দিলান মওলা রে এই গর্তের মধ্যে কে থাকবে বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা থাকবে যদিও বা দক্ষিণ হাজীগাঁও পশ্চিম জিয়রের সাধারণ কবরস্থান ওখানে আপনার উম্মত থাকবে আল্লাহ এখানে কি নিয়ে থাকবে বলে যে কিচ্ছু রাখতে পারবে না কোমরের যদি কোনো একটা দাগাও থাকে তাগাও থাকে ওটাও ছিঁড়ে নেওয়া হবে একটি মাত্র রং করতের কাপড় পরিধান করানো হবে ঠিক কিনা আরো জোরে বড়ই পাতার গরম চলে শোয়ায় শরীর তলে বড়ই পাতার গরম জলে শোয়ায় মো শরীর তলে আতর গোলাপ চাঁদর মাইকা দে সজলী তোরা সাদা কাপড় মোড়াই দে মুরে ঠিকিনা

এই খাজ জিউরির মধ্যে কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে বসে গেলেন আমার মনিব মাওলা এলান দিতে লাগলেন খবরদার আল্লাহর কোরআনের এই আয়াত ও টুট আছে নির্দিষ্ট সময়ে আজরাই যখন পৌঁছে যাবে যাত্রা পথের মধ্যে প্রতিবন্ধকতা করবে ইয়া রাসূলুল্লাহ আজকে তো দক্ষিণ হাজীগঞ্জ পশ্চিম জিউরির ফলনার রূপ কবজ করা হচ্ছে ইবলিশ শয়তান পিছু ধরেছে কারো কথা শুনবে না মার সুরতে বাবার সুরতে আল্লাহ তুই বলে দে বাবা তুই কুত্তে কি আসলি মা তুই কুত্তে কি আসলি বলে যে জান্নাত ছেড়ে এসেছি বাবা তোর জন্য থাকতে পারছি না বাবার পাঞ্জাবি পায়জামা মার ফুটফুটে থামি ফুটফুটে শাড়ি যেটা মা পরতেন ওই শাড়ি পরে ইবলি শয়তান এসে যাবে এলান দেবে ছেলে রে আমার কথা শুন আল্লাহ দুই বলে দেব ঈসার রুহুল্লাহকে খোদার সন্তান বলে দেব আল্লাহর হাত পা আছে বলে দেব ওই মুহূর্তের মধ্যে আমার মনি মাওলা বলবেন ইয়া আল্লাহ আজকে যে তারিখটা নির্ণয় করা হলো ওগো রাসূল ২০ তারিখের রাত ঠিক না এটা কয় তারিখের রাত বিশ তারিখের রাত এই দক্ষিণ হাজিগাঁও পশ্চিম জিউরি এলাকার সমস্ত বুড়া বুড়া বাবারা নৌজান বাইরা আর আমের বিষ্ণা ছেড়ে ছেড়ে বউ বেটির ত্যাগ করে খন শীত নিচের থেকে ঠান্ডা উপর থেকে কিছুক্ষণ পর শুরু হবে টপ টপ করে কুয়োসার পানি ঠিক কি না এই সবকিছু গ্রহণ করে বসে থাকবেন ওগো মাহবুবে মুস্তাফা আপনার চক্কের পানির মূল্যায়ন আজকে দামার পারা বিস্তারিতের এক রাত سنو তো মা জি মুর্শাদ ঈদের মিলাদে মুস্তাফা গাউসুল আজমের ওরস ফাতিয়া যদম শরীফ বড় হুজুর কেবলা আহমদ হাসান রাহমাতুল্লাহ আলাইহির ওরসের মদিনার রোজার মধ্যে আপনি কেমন করে শুয়ে আছেন দেখুন না ওরা তো সবাই দেখতে পাচ্ছে আপনার পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ

জান ইয়া কেমন হবে এতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না রাসূল কতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার একজন উম্মত নামে থাকবে তাকে আমি এনে জান্নাতি বানাইতে পারবো না ততক্ষণ আমার রবির কোন শান্তি নাই আমি নবীর রাজি হব না আর আল্লাহ হযরত এর ডাক পড়ে ইয়া রাসূলুল্লাহ যা অবস্থা আমাদের خدا کی رضا چاہتا ہے دو عالم سبحان اللہ خدا کی رضا چاہتا ہے دو عالم خدا چاہتا ہے ردا محمد خدا چاہتا ہے

আপনার নুরি জবান খুললে আমি বরদাস করতে পারি না ইয়া আল্লাহ মামলা বলে যে কেন মামলা হবে না আমি আমার মুস্তাফার নুরানি জবার খোলার সাথে সাথে আমি কবুল করতে বাধ্য হয়ে যাই আমার মুস্তাফার অন্তরের মধ্যে ব্যথা জাগ্রত হওয়ার আগে আমি মুস্তাফা এলান করে দিই ইয়া রাসূলুল্লাহ চোখের পানি বন্ধ করেন আপনার জন্য আমি সবকিছু ক্লিয়ার করে দেব যেমনি ভাবে কোন مجزا میرے نبی کا کہہ دیا تو ہو گیا مجزا میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے قطرے کو دریا کہہ دیا تو ہو گیا ٹھیک کی نا آرہ جو رہے এটাকে তর্জমা করতে হবে মোজেজা মেরে নবিকা কে দিয়া তো হেষট্টি বছর জিন্দগিতে আমার মুস্তফা মুখ খুললেন আমার আল্লাহ বলতে লাগলেন হয়েই গেল উচ্চ আওয়াজ দেবো না সুভান আল্লাহ কারণ খালেক আমি আল্লাহ মালিক আপনি নবী উচ্চ আওয়াজ বলবেন না সুভান আল্লাহ আমি খালেক আপনাকে মালিক বানিয়ে রাখলাম যদি আপনার কথা অনুপাতে আমি মনিব মৌলা রাজি না হই তাহলে আপনাকে মিলকিয়তের দায়িত্ব কেমন করে দিলাম সে তো আমার মনিব মৌলা এলান দিলেন রসুল আপনার নুরি সোবান খুলে দেখেন আর যখনই মিম্বরে পাকের মধ্যে এলান দিয়ে বসে বলে দিলেন সোভান বলবেন না আর জোরে মসজিদে মসজিদে نبی کے گھر سے آپ ممبر تلق. سبحان اللہ, اللہ. مسجد نبوی کے گھر سے آپ کے ممبر تلک آپ نے جنت کا ٹکرا آپ جنت کا ٹکرا کہہ دیا تو ہو گیا آپ نے جنت کا ٹکرا کہہ دیا تو ہو گیا

শুধু শুধু মক্কার নবীরা শুধু মদিনার নবীরা আপনি তো দক্ষিণ হাজীগপ পশ্চিম সিউরি আনোয়ারার তারার নবী ঠিক কি না বন্ধুরা সেজন্য অন্য এই কে আর এই 나তের কলির মধ্যে মারাফানা এলান দিতে লাগলেন হাত মে তলোয়ার लेके আগايا হযরত ওমর সুবহানাল্লাহ হাত মে تلوار لے کے آ گیا حضرت عمر آ میرے دام من میں آ جا آ میرے دام من میں آ جا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا موجود میرے نبی کا کہہ دیا تو ہو گیا আওয়াজ না শুভ হান্লা ও আজ কি চলতে থাকবে এরকম আল্লাহ ঘুমাবেন না বন্ধুরা ওরা বাইরে হয়তো কিছুক্ষণ সময় আপনাদের নিয়ে গপ গুজার করতে লাগলাম আমার প্রিয় মাহবুব মুস্তফার এলান প্রিয় মাহবুব মুস্তফার মৌজেজাব এক লক্ষ পঁয়ষট্টি হাজারের উপরে যে নবীর মৌজেজাব কয়টা বলতে পারবো কয়টা শোনাইতে পারবো কয়টা শুনতে থাকবেন কে আমার পর্যন্ত বলতে থাকবো অনেক মৌজেজা আমাদের চোখকেও পড়ে নাই ঠিক কিনা বৃহত্তম মর্যাদাগুলোর মধ্যে আমার মাহবুবে মুস্তফার এলান একবার ফুট খুলে গেল নবুয়তের ইয়া আল্লাহ মিম্বরে পাকে বসে গেলাম আমার ঘর পর্যন্ত এই জায়গাকে তুমি জান্নাত বানিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ আমার নবী হোটটা খুললেন মাত্র আমার আল্লাহ এলাদিন জিবড়ি ভিড়ি ভিতর দিয়ে চলে যাও আমার মোস্তফার মিম্বরে পাক থেকে ঘর পর্যন্ত এই জায়গাকে রিয়াজ উল বানাইলাম মা বাইনা কবারী করি ওয়া মিম্বারি করি রোজা তুম্মির রিয়াজ আজিল জান্নাম উচ্চ আওয়াজ দিব না সুহান আল্লাহ 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 দুনিয়ার মধ্যে জান্নাত কোথা থেকে নিয়ে আসছে যেমনি ভাবে অনেক জায়গায় মসজিদে নবী পাকের মধ্যে রিয়াজুল জান্নায় যখন দুই রাকাত নামাজ পড়লাম হঠাৎ করে মোস্তফার রোজার দিকে তাকিয়ে আমার চোখের পানি ঠাস করে বের হতে লাগলো হঠাৎ করে হাতের মধ্যে কলম নিলাম ডাইরিটা পকেট ডাইরিটা হাতের মধ্যে নিলাম মনে পড়ে গেল কে বলে জান্নাত কোথায় পাই তল্লাশি

লিকার সাথে সাথে দাঁড়িয়ে গেলাম ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে যখন সালাম আরুফ করতে লাগলাম এবার রিচার্জ করতে বসলাম তাড়াতাড়ি বাসায় আসলাম হাদিস শরীফ দেখতে 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 উত্তর পেয়ে গেলাম আল্লাহ দিয়ে দিলাম খবরদার আমার মুস্তফার নৌরি জবান যখন খুলে গেল এই যে জান্নাতের মকাম ইমান বলারা ইমান নিয়ে ওই জান্নাতুল রিয়াজুল জান্নাতের মধ্যে যারা নামাজ আদায় করতে পারবে গুনাহ ক্ষমা হয়ে যায় জান্নাতের মাকাম তাদের জন্য উپن হয়ে যায় তো জোরে বলুন না সুবহানাল্লাহ কোটি কোটি মানুষকে আল্লাহ দেবে দেবে ওই রিয়াজুল জান্নাতটা জান্নাতের একটা মাকাম আল্লাহ বানাইলেন তাহলে জান্নাত পৃথিবীতে আছে নাই কে বলে জানজনা কোথায় পাই সুমানন্দ বলবেন না তল্লাসি দিলে দেখা যায় ওই জানলা তার চেয়ে ঘুনি আই রিয়াজুল জানা মোদি নায়ানবি এরকম বলতে থাকবো শুনতে থাকবেন ঠিক না তো অনেক বন্ধুরা যে নাথ ভালোবাসে ঠিক না হাসান রাজা একটা নাথ বেশি বড় মনে হয় বেশি বড় আর বন্ধ করে দি ও বা পড়তে হবে লাইন ঠিক আছে আল্লাহ কবুল করুক একটু জোরে বলেন না মোস্তফা সে মেরে খোদা কো প্যার কিতনে দেখলে سبح اللہ سبحان اللہ فاس سے میرے خدا کو پیارے کتنے خانہ کعبہ کو کو قبلہ کہہ دیا تو ہو گیا مجھ ذات میرے نبی کا کہہ دیا تو

এক মিনিট দেড় মিনিট তুমি নাল কাত দো এই ফাঁদ ফাঁদ মারা শুরু করে দিবে ঠিক না মদিনা শরীফে কোনো বিল্ডিকে আপনি খাবার দিতে পারেন হাত দিয়ে সরাইতে পারবেন গালি করতে পারবেন না সুবহানাল্লাহ দেখুন এটা কার শান বিল্লি ইউসে আল্লাহু আকবার বিল্লি ইউসে উনকে শফকত আর মোহাব্বত দেখিয়ে মুস্তাফা নে পুরাই রাত کہہ دیا تو ہو گیا اللہ اکبر مصطفیٰ نے بہرائیرہ مصطفیٰ نے بہرائیرہ کہہ دیا تو ہو گیا اپنے قطر کو دریا کہہ دیا تو ہو گیا اب ہو رہے نا نظر نام نیتے دینا آئیں দুচকের পানি ছেড়ে দিতেন যান আর যখন বোধহয় আবু হু রায় রায়রা তার মানে বিলের বাপ বাপ বিলে বাপ বাপ আবু রেরা খুশি হয়ে হাসতে হাসতে আবু রেরা কেন তোমার নাম নাই নাই নাম কি তোমার মা বাবা থোয়াই নাই ওই নাই বলে যে না না ওই নামের কোনো মর্যাদা নাই আমার মুস্তফার নু রে সমান খুলে

আবু মানা বাপ হুরাই মানা বিডান উচ্চ আবাস দেব সুহান আল্লাহ এলান হয়ে গেল সারা বিশ্বের জগতে মৃত্যুর নয় সারা আবাদুল আবাদ কেমতের ময়দান আবু হুরাকে ডলবেন আল্লাহ আমার বাবার নাম মার নাম দরকার নাই আমার মুস্তবার সোভান দিয়ে দিয়ে বিড়ালের বাপ ডেকেছিল আমি এখানেও বিড়ালের বাপ হিসাবে জান্নাতে ঢুকবো নবীর জমানে দামাসনা নাই ইয়াতে পিকতে উমর সাল্লাল্লাহু কা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজে বলবেন না আমার নবীর এই মজেদার শান বলতে 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 সারা বিশ্বের মধ্যে আমরা মরে যাব জিব্বারর শুকিয়ে যাবে মাহবুবের ইয়াদ কি শেষ করা যাবে ইয়া আল্লাহ তোমার নবীকে তুমি কোন নবী বানাইলে বলে যা হাসান নেজা কোন নবী বানাইলো দক্ষিণ হাজীগব পশ্চিম জিউরির এলাকাবাসীরা প্রবাসীরা দেখো না ঈদে মিলাদ নবী বানায় লাইট বাতি দিয়ে জুমকা বাতি দিয়ে সারা বাতি লাগিয়ে যেমন নাকি বিয়ের অনুষ্ঠান চালাইতে লাগলো এটাই তো আমার মোস্তফার মুজেজা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যে যত করবেন তার পাওনা তত হয়ে যাবে যার যত বাপ তার তত লাভ ঠিক না বেটি যার যত বাপ তার তত লাভ সমস্ত স্বাভাবিকের আমদের মামলা আমার নবীর প্রেম প্রীতিবার বাসা বাসা যে যত কিছু খুলে দেখাইতে পারেন মানে তত কামালিয়ত পেয়ে গেলেন দিলেন উঁচা শুভানন্দ যেমনি ভাবে ভাবে হজরতের জাবেরিক দে আবদুল্লাহর ঘটনা ভরার জন্য আবার আমাকে খনুরোধ করা হলো বন্ধুরা বাবার আমায় আমার মামার খন্দকের যুদ্ধ পরীক্ষার পরীক্ষা খনন করা পড়া নবীর নির্দেশ পড়ে গেল গেলাম কিন্তু পরীক্ষার জায়গা ছিল সব পাহাড়টা পাথরের সের আর জোরে কিসের ফের পাথরের এখন পাথর কক্ষনো শুটে না আর আমার মোস্তফা যখন নুরানি হাতুড়েটা হাতের মধ্যে নিলেন দিলেন ঠাস করে বারে নিলেন দিলেন চুরমার হইতে লাগলো সাব ইয়ে রসুল আর পিঠের থেকে টানতে লাগলেন এই ইয়ের সোলফুল আনসার মহাজগমরা কি করতে লাগলে আর সু আল্লাহ ক্ষুধার্ত প্যাট আমার নবী বললে আমি 7 দিন পর্যন্ত এক গট পানিও পান করি নাই সুবহানাল্লাহ জোরে বলুন না পান করি নাই সাহাবিয়ে রাসূলরা পাগলের মতন হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ 7 দিন পর্যন্ত যেই নবী আহার করে নাই নাই আমরা কি কাজ করতে লাগলাম আমার নবী তো আমাদের চাইতে বেশি কাজে যোগদান দিলেন সুবহানাল্লাহ হঠাৎ করে হজরতে যাবের ইবনে আব্দুল্লাহ আপন বাড়ির থেকে দৌড় দিয়ে নবীকে চাইতে যখন গেলেন নবীর ডাক যখন পড়ে গেল হঠাৎ করে দক্ষিণা বাতাস এসে আমার নবীর নূরানি কামিজ মোবারকের দামন উল্টে গেল দেখার সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেট মোবারকের মধ্যে সেকম মোবারকের মধ্যে পস্তর খন্ড কেন এই আমি সাত দিন পর্যন্ত উপবাস এক একজন সাহাবি একদিন দুই দিন তিন দিন চার সুল আল্লাহ দুজাহানের বাদশা নবী যদি ক্ষুদার্ত পেট নিয়ে এরকম পাথর যদি ভাঙতে থাকেন অন্তর্ত তো না আমরা কিসের গোলাম হলাম এখনো যুদ্ধের সময় বাকি আছে

আমার নবী নীরবতা পালন করলেন হজরতের জাবের ইবনে আবদুল্লাহ টের পেয়ে গেলেন আসকুতু নিসফুর রিজা আসকুতু নিসফুর রিজা নিরবতা হলো সম্মতির লক্ষণ নিরবতা মাই ফরত মুসালাদ ওয়া তুই রাজি আছ নি তা না রাজি আছ হয় না ফানসুই দেরি ঠিক না বেঠিক মামাই দাই দেরি ইনলদি সম্মতি ঠিক কিনা বন্ধুরা বাবারা বাইরা আমার

আর নবী তো রহমতুল্লিল আর আমি নবী আর নবীতে আহারের প্রয়োজন নাই আর নবীতে দুনিয়ার আয়সিসের প্রয়োজন নাই যে নবী তো জিজ্ঞাস করছিলাম সোমে বেসাল দেখতে লাগল রসুল সাবিয়া কলব্যাকুল নবীর মতন সোমে বেসাল রাখিবেন নাই পাগলায় যেতে করেন

কষ্ট লাগে আমার প্রিয় মাহবু মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিন্তা ফিকিরের কোনো জোরা রাখে নাই আমার মুস্তফা আমাদের জন্য খান্নার রোল বসায় চোখের পানি সাগর বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আমরা উম্মত জাবের উম্মত ঠিক কি না সাহাবীর মঞ্জলা যখন পেয়ে গেলেন সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ মন চাই বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করে একটু করে দেখে আসি বিবির কাছে উৎসাহিত করতে লাগলেন সাত দিন পর্যন্ত কোন আহার নেয় নাই পস্তর খন্ড বাইন্ডিং করা দেখতে লাগলাম বিবি দেখো আমাদের ঘরের মধ্যে কোন খাবারের ব্যবস্থা আছে কিনা সুহান আর একটু জোরে জাবের ইবনে আবদুল্লাহর বিবি কি বলতে লাগলেন রহমতুল্লিল আলমিন নবী খন্দকের পরিকা খনন করতে লাগলেন আর ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা দেখতে আসলেন কি ব্যাপার কি ব্যাপার সাহাবিয়ে রসুলরা উপবাস নবীও উপবাস আমরা কেমন করে আহার নেব এ কথা বলতে বিবি তাড়াতাড়ি দেখলেন দশ জনের আহার কয়জনের আহার একটু জোরে কয়জন দশজনের কোন প্রকারে গম হবে এগুলো দিয়ে দশজন তৃপ্তি করে খাইতে পারবে স্বামীজি কিছু তো করার নাই আচ্ছা ঠিক আছে গুরু নামাও পটটা খুলে ঢেলে দিলেন একটা রুমালের মধ্যে সুবহানাল্লাহ বলবেন না বলে তুমি এগুলো ঠিক করার চাও সালনা কি আছে জুল কি আছে রুটি বানাইলে তো এগুলো কিছু দিয়ে খেতে হবে যে স্বামীজন এটা তো আমাদের করে নাই তরকারিও নাই এখন কোথেকে তালাশ করা যাবে এই মুহূর্তের মধ্যে নিমন্ত্রণ করতে হবে এখন কোথায় যাই আপন বিবি বললেন স্বামীজি আমাদের লালন পালন করার দুই সন্তানকে কার্য দেওয়ার একটি সাগি ক্রয় করা আছে সাগি বড় হবে বাচ্চা দেবে দুধ দোহন করব আমরা খাবো এটাই তো আমাদের মামলা একটু কাজ করেন বলেন নহমতল্লি আলামিন তরীফ নরীফ আমাদের করে আসবে আমাদের তথ্যের পরিবর্তন হয়ে যাবে কারণ আমাদের ইমান আমার নবীত্ত রহমতল্লি আল আমিনা শুভহান আল্লাহ আল্লাহ সেই জন্য আমার সাল্লাহ ইল্লা ইল্লাহর রহমত আলামিন আমাদের কাছে কি প্রয়োজন নিশ্চিত আমরা পেয়ে যাবো আরো সোল্লাহ নবীর কাছে খুলে বলার দরকার নাই নাই সন্তান দুইজনকে ডাক দেন দেন এখন আপন বিবি আর স্বামী দুইজনে ডাক দেবে ও ফর না ফরোন আবার চাপ ছাড়াপর্দি আসংস সাগিনি আসংস মা ধর লেন দেন বাবা জবে করলেন করলেন আরবের মধ্যে খুব ধারালো ছুরি আছে সুভারণা বলেন না এটা ওই পাথরের মধ্যে সদা সর্বদা সন্দেহ এরকম ধারালো ছুরি ছুড়ি ওই ছোড়াটা হাতের মধ্যে নিড়ান আপন স্ত্রী চার পা এক হাত দিয়ে ধরলেন খুন ধরলেন আর যখন যাবে ইবনে আব্দুল্লাহ খলকুমের উপর মেরে দিলেন ছুট করে যখন রক্ত বের হল দুই বাই দুই পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন এলান দিলেন ভাইয়া আমাদের সাগির মধ্যে তো রং দেখা যাচ্ছে আসো আমরাও সেই খেলা করি বাবা তাড়াতাড়ি চামড়াটা ছিঁড়ে টুকরু টুকরু করে মাংসগুলো আপন বিবির হাতে তুলে দিয়ে বিবি মুস্তফাকে নিমন্ত্রণ করতে যাচ্ছি। দশজন সাবি নিয়ে নিয়ে তথা নয় জন আমার মা বুব তো জন দশজন একসাথে সেম আমাদের করে নিমন্ত্রণ নেবে নেবে তুমি তাড়াতাড়ি রুটি আর ইয়ার মাংস তৈরি করো করো এইদিকে দুই ভাই মিলে মা মাংস আর রুটি তৈরির মধ্যে রয়ে গেল ঘরের বাইরে ওই খেলা আরম্ভ করে দিল বড় ভাই ছোট ভাইকে বলে তুমি শুয়ে পড়ো ছোট ভাই বলে তুমি শুয়ে পড়ো এখন বড় ভাই বলে যে তুমি শুয়ে পড়ো ছোট ভাই রাজি হয়ে গেল আমি শুয়ে পড়ি বড় ভাই দৌড় দিয়ে গিয়ে দাঁড়ালো সুরাটা এনে আপন ছোট ভাইয়ের খলকুমের উপর চালিয়ে দিলেন ঠিস করে দিতে দেয় নাই বের হয়ে গেল রক্তের নহর জারি হয়ে গেল কাতাল মাছের মত দরফর দরফর যখন আওয়াজ দিতে লাগলেন কন্টনালি বন্ধ হয়ে গেল মা ডাকতে পারে না বাবা ডাকতে পারে না বরবাই তো কে রইলেন রক্ত দিয়ে খেলা করতে করতে মার কাছে খবর হইলে কি রে গো করে আওয়াজ দিচ্ছে কে কাতাল মাছের মত দরফর হচ্ছে কে দৌড় দিয়ে ওই ছালনা তৈরি তথা মাংস তৈরি আর রুটি তৈরি দেখে উঠে আসলেন দেখতে পাইলেন আপন ছোট ভাইকে বড় ভাই জবে করে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার জাবের ইবনে আব্দুল্লাহর বিবি নারকাটা সন্তান দুই চোখের পানি দুই দারে ছেড়ে দিলেন বাচ্চা তুই কি করলি আপন বাইকে নিজ হাতে খুন করে ফেললি তোর মতন ছেড়ে আমি করব কি বলে সন্তানকে কুল থেকে জিব্বা বের করে দিলেন মার দিকে তাকিয়ে রইলেন কোন মা বরদাস্ত করতে পারবে বড় ছেলেকে এরকম দৌড়াইতে বড় ছেলে দেরি করলেন আর পেয়ে গেলেন আমার ছোট ভাইকে নিজ হাতে খুন করলাম মা তো আমাকে ছাড়বে না নিচির মার্জর উত্তম মধ্যম দেবে সেই জন্য মার কাছ থেকে বাঁচার জন্য ওই উপরে করে দেওয়া পাথরের ঘরের ওই দেওয়াল টপকিয়ে পড়তে নিচের দিকে জায়গা জায়গা নিচু চিরফ পড়ার সাথে সাথে হামা দিয়ে বড় ছেলেও ইন্তিকাল গ্রহণ করলেন ইন্না লিল্লা হে হে ইন্না ইলাই হে রজুন মা দুরদিয়া স্ট্যান্ড স্ট্যান্ড ছেলেও মরা মরা ছেলেও মরা মরা দুই সন্তান টেনে টেনে নে এনে কোনো প্রকার গলির মধ্যে ঘরের শয়ে রাখলেন উপরে কাপড় লাগাই দিলেন নিজের খান্না আস্তে আস্তে থামাইতে লাগলেন রহমতুল্লিল আর আমি নবী আমাদের ঘরে মেহমান হবে হাই হাই কি জবাব দেব জন্মদাতা বাবা আরেকটি ছেলেও নাই আরেকটি মেয়েও নাই আমি কি করবো কি করবো কি করব হঠাৎ করে বুদ্ধি খাটাইলেন আমি তো ইমান দার মেজর আল্লাহ আমি তো মুস্তফাকে আখরি নবী হিসাবে মানি রহমতুল্লিল আর আমি নবী হিসাবে মানি আমার কোনো ভয়ের কারণ নাই আমার নবী যখন আমাদের ঘরে আসবে আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে কার দ্বারা সম্ভব রহমতুল্লিল আলমিনকে করে মেহমান বানাইবে আমার স্বামী যখন নিমন্ত্রণ করে আসবে নিশ্চিত আমার নবী আমাদের ঘরে মেহমান হবে আরে মানে আব্দুল্লাম আপন অকর যখন মোস্তফার কাছে গিয়ে বিয়ে ছোট্ট বাচ্চার মতন খানেখানে বললেন আর রসুল আল্লাহ আল্লাহ আমরা গরিব মানুষ দশজনের উপরে আমাদের আহারের কোনো ব্যবস্থা নাইও নাই সেই জন্য খুব পুষিদাভাবে বলছি অব রসুল দশজন সাহাবিনিয়ে নিয়ে। আপনি আমাদের করে নিমন্ত্রণের দামা দিচ্ছি জুনবরণ্য সমানে জাবের তোমার তো দেড় পরে গেল আমি রহমতুল্লিল আল আমি নবীর একটু পরিচয় দেব সোহান যাও 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 আমি রসুল বলছি এ খন্দকের পরীক্ষা খননকারীরা দেরি করো না হাত মুখ দিয়ে নাও আমার যাবের আমাদেরকে দাওয়াত করেছে বলুন না আল্লাহ এক রাবাইতে একশো আশি আশি আর এক উপরে। মধ্যে চোদ্দশোর উপরে পরে চারিদিক থেকে বিভিন্ন দায়িত্বে খন্দকের পরিকাহনকারীদেরকে আমার নবী ডাক দিলেন দিলেন চলো সবাই মিলে নিমন্ত্রণে যাব আমার জাভেরের ঘরে জাবের জাভের পিছে ফিরলে আর আমরা গরিব মানুষ বলেছিলাম দশ জনের উপরে আহার হবে না এতগুলো মানুষের খাবার খুঁজ থেকে দেব চাবাস দেব না সোভা আমার নবী বললেন যাবে রে তুমি ঘরে চলে যাও খানা তৈরি করার দায়িত্ব তোমার ছাগল খাওয়ার গম এগুলো আমার খোদার আর খাবার বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি মোস্তফার আওয়াজ দিয়ে বলুন না সুবাহ আল্লাহ আমার মাহবুবে মোস্তফা এলান দিলেন যাও আপন ঘরের মধ্যে গিয়ে তোমার বিবিকে বলবা মাংস তৈরি হলে যেন হাত না লাগাই রুটি তৈরি হলে যেন হাত না লাগাই ডাকনাটা লাগিয়ে দে আমি মুস্তফা সে বন্দোবস্ত করবো আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ রহমতুল্লিল আলমিন নবী যাবের কে দিলেন দিলেন আসার পথে যাবের বলতে লাগলেন বিবিকে কি বলবো মেহে মানুষ সোহান ওরা বেশি বুঝবে না বেনা বাঁকাহাড্ডি থেকে তৈরি হিরি দশজনের আহার এত শত শত স্বাভাবিক বুঝতে পারবে সেই জন্য এলাং দূর থেকে ডেকে ডেকে যেতে লাগলেন আদরের উত্তর বিভীজন ও আমার অর্ধাঙ্গিনী বিবি হিবি বিবি ঠের পেয়ে গেলেন গেলেন নিশ্চয়ই কোনো দুঃসাংবাদ সুসংবাদ থাকতে পারে কিন্তু আসল ঘটনা তো ঘরের মধ্যে কেমন চলতে লাগলো ঠিক না এখন দৌড় দিয়ে বের হলেন কারণ স্বামী দেখে ফেললে স্ট্রোক করতে পারে যান কোরবান হয়ে যেতে পারে জন্মদাতা বাপ নার কাটা মা বরদাস্ত করে কোন উপকারে নিয়ে দুই সন্তানকে সোয়েব মুখের উপর কাপড় লাগাই দিলেন বন্ধুরে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বিবির ডাকের মধ্যে বিবি গো তোর দিয়ে বেরিয়ে আসতেন স্বামী যান কি খবর রহমতুল্লিল আলমী নবী আস্তে দাওয়াত নিলেন নিমন্ত্রণ গ্রহণ করেছেন কিন্তু বিবি স্বামী তো অনেক আচ্ছা থাক যত হোক এটা মুস্তাফার মামলা আমরা গরিব মানুষ আমাদের যতগুলো সম্ভব আমরা ইন্তজাম করেছি এখন কিন্তু স্বামীর বড় একটা কাহিল ঘটনা ঘটবে তার আগে একটা জিনিস আমার মনে মনে টানতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার বলছি তো একটা মশলার উত্তর দেন যে কোন মালিক কারো কাছে যদি কোন সম্পদ জমা রাখে মালিক যদি চাই এটা কি দিয়ে দেব না রেখে দেব সুবহানাল্লাহ ইজি করে বললেন দিয়ে দেব না রেখে দেব বল যে বিবি তুমি কি পাগল মালিক যদি চাই মালিকের জমা সম্পদ কি দিয়ে দেবে না ও স্বামীজি তাহলে মশলা চেনে ফেললাম আস্তে করে বাম পাশ থেকে ডান পাশে ঘুরে ঘুরে জাবের ইবনে আব্দুল্লাহর বিবি এইভাবে বাম হাতটা ডান হাত দিয়ে বাম হাতে ডান হাতটুকু ধরলেন রে ব্যাপারে তো আদর কেন কেন চলেন আস্তে আস্তে স্বামীর হাতটা ধরলেন নিলেন খবরদার দার মনে রাখবেন আমাকে শিখে নিলেন মালিক যদি চাই মালিকের সম্পদ মালিককে দিয়ে দেব শুভ আস্তে করে নিয়ে যখন মুখ কাপড়টা সরাই দিলেন নিলেন দুই সন্তান জিন্দা বের করে বাবার দিকে তাকিয়ে আছে জরুরি না সব বিবি রে কেমন ঘটনা ঘটে গেল রহমতুল্লিল আলমিন নবী আমাদের ঘরে আসবে আমাদের বাড়িতে আসবে আল্লাহ কি পরীক্ষা আমাদের কাছ থেকে নিলে ছেলেও নাই মেয়েও নাই আল্লাহ অন্তর্কে কি দিয়ে বুঝ দেব মোল্লাহুল মৌলা ফালাহুল খুলজুর সুহান মরজিয়া মৌলা আমার মনিবের খেলা মানুষ বুঝার কোন ভাই সম্ভবনা বন্ধুরা কৌলে উরা লাহনা রে আওয়াজ অনে রে উঁচু আওয়াজ দেব আমার মাহবুবে মুস্তফা আসবে রে হদরতে জাভেরি আব্দুল্লাহ আম্লাম যে কো চিৎকার দিয়ে কেন্দ্রে উঠেন টেন বিবে করে দি হট্টা মুখের উপর লাগাইয়ে দিলেন 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 ছিল কান্না করা যাবে না আম আমাদের কাছে একটা মূত্রের ফোটা থেকে দুটো সন্তান দান করেছে আমরা খেলা করেছি বড় করেছি আমি যদি মারা যাই দরে রাখার ক্ষমতা নাই আপনার বাবা কই আপনার মা কই আপনার দাদা কই আপনার নানা কই এইভাবে বুঝতে দিতে তুমি তো কন্যার কাটা মা হয়ে বুঝ পেয়ে গেলে এখন তো আমার নবী চলে আসবে এখন কি করব বড় কান্না কাটি দিয়ে থামাই যখন দিলেন আল্লাহর কাছে সাব্যস্ত করলাম মুনিবের কাছে ফরিয়াদ করব এখন আমরা কেমন করে বুঝতে বলত বিতর্কের একদিকে রহমতুল্লিল্লাহ আলামিন নবী আমাদের ঘরে মেহমান হবে আর আমরা কান্না কাটি কেমন করে করব চেহারা মলিন কেনে দেখাইব স্বামী স্ত্রী দুইজন মিলেমিশে এলান দিলেন স্বামীজি আমার মাহবুব যখন আমাদের ঘরে আসবে আমরা দুই সন্তানকে কাজারি করে রেখে আসি শিকলটা মেরে দেব বাইর থেকে আমার নবীর আসুদাগি মেহমানদারি করে মরা সন্তানকে ঘরে রেখে আমার নবীর মেহমান নামাজি করে আমরা নবী যখন চলে যাবে আমার দুই সন্তানকে বের করে গোসল দেব কাফন পরাইব আর কবর করে তাদেরকে দাফন করে দেব আহা স্বামী স্ত্রী দুইজন কান্নাকাটি থামাই মলিন চেহারা কে কোষাদার চেহারা বানাইলেন হাসির চেহারা বানাইলেন চিৎকার দিয়ে বললেন ও আল্লাহ আমরা ধৈর্য ধারণ করলাম সবর করলাম মনিব তোমার উপর সমস্ত কিছু ছেড়ে দিলাম আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান কর স্বামী স্ত্রী দুইজন দুই হাত আর দুই পা ধরে ধরে মইয়তের ওই যেমন আমরা তুফানের সময় মানুষ বানা যায় আজ উস্কায়ে ওই আপনার কাসারি ঘরের মধ্যে রেখে দিয়ে চলে আসতেন উপরে একটা কাপড় দিয়ে ঝুলাই দিলেন দরজাটা বন্ধ করে দিলেন এখন স্বামী স্ত্রী দুইজন বসতেন এখন আমার নবী তো রহমতুল্লিলাম নবী তো সবার কাছে আহারাদি যদি হয়ে যায় যেভাবে হোক যদি পালন হয় নবী জিজ্ঞাসা করলে কি উত্তর দেব যাবের সন্তান কয়জন চাওয়াজ দিব না সোহার

আমার মাহবুবে মুস্তফা জিকিরের ছোট দিয়ে নাড়া লাগিয়ে লাগিয়ে লাইনিং হয়ে কমান্ডারি করলেন আমার নবী খন্দকের পরীক্ষার খনন থেকে জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে চলে আসলো নবী বললেন তোমরা লাইনিং হয়ে বসে যাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান খবরদার যত খাইবে তত দেব সুবহানাল্লাহ যত খাইবে তত দেব রুটি যত চাই মাংস যত চাই কিন্তু ও আমার সাবিয়ে রসুল্লাম খবরদার ছাগলের মাংস খুব মজা হাড়ের মধ্যে তোমরা চাপ দিও না হাড্ডি চুষে খাবে হাড্ডির মধ্যে দাঁতের চাপ যেন না বসে সবাই রসুল্লা তাজিব হয়ে গেলেন কারণ আমার নবীর কথা তো খোদার কথা উচ্চ আওয়াজ না সুবাহান সাবিদের ইমান আসলে নাই আমার মোস্তফার উপর সব সাহাবীরা খুব সাবধানের সাথে নিতে লাগলেন খেতে লাগলেন নিতে লাগলেন খেতে লাগলেন আমার মাহবুব মুস্তাফা যাওয়ার সাথে একটা কাজ করলেন মাত্র এই জাবের রান্না করে ডেকটা আমার সামনে নাও রুটির বলটা আমার সামনে নাও নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে নূরানী তুতুব বরক মাংসের উপর একবার মেরে দিলেন রুটির উপরে আরেকবার মেরে দিলেন মাত্র এক ভাগ জায়গা খালি করলেন দুই ভাগ বন্ধ করে রাখলেন ডাকডাকে দুই ভাগ বন্ধ করা এক ভাগ খুলে মেহমানদারি করা শূন্যতে মুস্তফা মনে থাকবে বরকত বেশি হয় কিনা কালকে ট্রাই করে দেখবেন পাঁচ জনের খাবার দশ জনে খাইলেও কমে না সুহান যেমন কথা জাবির ইবনে আবদুল্লাহ আমার মাহবুবে মুস্তাফা এলানদের আর খুলবে না তোমরা বিসমিল্লাহ করে শুরু করো দিতে লাগলেন খেতে লাগলেন দিতে লাগলেন খেতে লাগলেন খেতে 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 এক একজন সাহাবীর সামনে ছোট ছোট নয় বিরাট বিরাট স্তূপ পড়ে গেল রুটি আর মাংসব খাইতে খাইতে समस्त সাহাবীরা ऐलान দিলেন ইয়া রাসূলুল্লাহ আর খাবার জায়গা নাই আমাদের পেট পূর্তি হয়ে গেল যাবে আবদুল্লাহ দুই চোখ খুলে তাকিয়ে রইলেন বিবি তাকিয়ে রইলেন দশজনের আহার একই মামলা আমার রহমতুল্লিল আলমিন নবী দাঁড়িয়ে তাকিয়ে রইলেন সুভান সবার খাবার খতম সাহাবীয়ে রাসূলুল্লাহ এলেন ইয়া রাসূলুল্লাহ না এবার আমার রাসূল সাবিদেরকে বসার সুযোগ করে দিলেন আমার মাহবুবে মুস্তাফার কাছে জাবির ইবনে আব্দুল্লাহ শিনি আর রাসূলুল্লাহ নুরানি সক্ষম মুবারক থেকেpostcssর খন্ড খুলেন না 7 দিন পর্যন্ত উপবাস আপনার নুরানি পেটের মধ্যে ক্যামের করে পাথর থাকবে সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহকে নবী উত্তর দিলেন এই জাবির তোমার দুটো সন্তান কই আমি রহমাতুলিল আলামিন তোমাদের আহার দেব তোমার দুই সন্তানকে আমার সামনে হাজির করো সুবহানাল্লাহ হুজুর বলেন আমার নবী গায়েব জানে কি জানে না الاول আখির সব কিছু জানে দেখে বইদ قريب গায়েব কি খবরি

নবি একটু চেহারা বলিং করলেন বললেন সুর আল্লাহ মনে হয় ওরা ঘুমাচ্ছে সে নবী বললেন ঘুম থেকে ডাক দাও সোহানল্লাহ্লাহ বিবি আর থাকতে পারলে না পর্দার ভিতর থেকে চিৎকার দিয়ে কেঁদে উঠে নি আর সু আমি তো জন্ম জন্মদিন আমার দু সন্তান নবীগ বদাস করছে না পেরে মুখ খুলে ফেললাম

ও আমার জাবের স্ত্রী জেনে রাখো শুনে রাখো আমি রহমতুল্লিল আর আমি নবী একবার চিনে নাও রহমতের কত পাওয়ার আমার মনি মামাকে দিলে মরা সন্তান রেখে বাবার মা মুস্তফার তাজিম তকরিম ইজ্জত দেখাইতে পারে ওই উম্মত কে ওই সাহাবিক আমি কেমন করে এভাবে রেখে যাই আলা হজরতের কলিটা ওই বারংবার বললে থেকে যাই জবা গেই হে জোশে রহমত পে উনকে আখে জবা গেই হে জোশে রহমত পে পে ان کے آنکھیں ارے جلتے بھوجا دیئے ہیں جلتے بھوجا دیئے ہیں روتے ہسا دیئے ہیں ان کی میکن دل کے گلچے کھلا دیئے ہیں جس راہ چل গে হে কুচে বস দিয়ে হরু ন ঢেউ যা গে তি নয় করু ন ঢেউ যা গে তি নয়ন কে আরে কনা হাসি ফুট জ پائے دیل ارک بر برنا سبحان اللہ ایک دل ہمارا کیا ہے آزار اس کو کتنا ایک دل ہمارا کیا ہے آزار اس کو کتنا ارے تم نے تو چلتے پھرتے تم نے مرد ہیں ان کی میک ندی کے گونچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں কোন কত আর তাতে বেতা কত মুদের মন কত আর তাতে বেতা কত টুক তিনি তো চলতে মি মৃত বাঁচিয়ে দিলেন উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ আর জুড়ে কথা খতম করতে লাগলাম শেষের দিকে চলে আসলাম বন্ধুরা বাবারা বাইরে আমার আমার মাহবুব মুস্তফা সরোয়ারে কায়না সাল্লাই যখন এলান শুনে ফেললেন নবীর চোখে পানি সাবিদের চোখের পানি জাবের ইবনে আবদুল্লাহ চোখের পানি স্ত্রীর চোখের পানি আমার রহমতুল্ল আলমিন মুছে দিলেন জোর সুহান আল্লাহ এই জাবের

ডাক দিতে শিকল খুলে দিলেন নবীর কদমে এসে গেলেন আমার নবী মাতার উপর হাত রেখে এলান দিলেন তোমরা কেমন আছো কি খাইলে মৃত্যুর আগ পর্যন্ত সব ঘটনা বলে দিলেন এখন এলান রেসুলাল্লা আমাদের জন্য এত মায়া বলছে তোমাদের জন্য আমি আহার খাই নাই আসো আসো তোমরা খাবে এখন আগে বলো দেখি তোমাদের সাগিটা কি বেশি প্রিয় ছিল সুহান আল্লাহ বলছে জি ইয়ারসুল্লাহ আমাদের সাগিটা খুব প্রিয় ছাগল ছিল সুহান আমরা দুই ভাইয়ের কোনো কাজ ছিল না আমরা ওই চরণ নিয়ে এই দুইটা চড়াই থাম তাহলে তোমরা সাগি পাইলে কি খুশি হয়ে যাবে আমার মাহবুব মুস্তফা সাবিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন তোমাদের সামনে যত ওই হাটগুলো আছে হাড্ডিগুলো নিয়ে

সাগিও বারো হয়ে গেল গেলো সন্তানও বারো হয়ে গেলেও গেল এবার ওই চোদ্দ তারিখের চাঁদ উদয় হবে রহমত্তুল্লির আরামিন নবী আমাদের ঘরে আসবে এখন জাবের ইমনাবদুল্লাহকে এলাং দিলেন দিলেন জাবের রে রে যাও 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 রহমত্তুল্লির আরামিন নবী তোমাদের ঘরে মেবার হয়েন হয়েন মরা ছেলের জিন্দগী পেয়ে গেলেন গেলেন সাগিও পেয়ে গেলে গেলে আজ থেকে আর রান্না করে হবে না যতদিন পর্যন্ত এই নিয়ম পালন করে চলতে পারবেন বিয়ে শাদী চাঁদা মেহমান নামাজি আর চুলায় আগুন জ্বালাইতে হবে না দিন মজদুরি করতে হবে না আবাদুল আবাদের জন্য তোমাদেরকে ধনী বানিয়ে দিলাম আমার নবী পারে কি পারে না নবীর কাছে পাওয়ার আছে নাই আর যে সেই নবী কোন নবী যে নবী জাবের ইবনে আব্দুল্লাহর মরা সাগল দিলেন মরা সন্তান দিলেন আহারের ব্যবস্থাপনা দিয়ে দিলেন আর সেই নবীর ইজে মিলাদে মুস্তাফা দুনিয়ার জগতের মধ্যে কিসের মা কিসের বাবা কিসের আপনজন সজন কাউকে লাগবে না আমার রহমতুল লিল আলামিন নবী সবার উঠতে থাকবে মা বাবার উপরে প্রেসিডেন্ট মন্ত্রীর উপরে স্বর্ণ চাঁদির উপহিরের উপরে না 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 ওই দেড় মুখ শিরা পর্যন্ত গর্তের ভিতরে আমার রসুল এলান দিলেন রসুল আল্লাহ নিশ্চিত করে বলছি আল্লাহ আমার উন্মতের ওই রংগুলোতে কাপড় পরা জায়গায় আমি মুস্তফা যাবই যাব কবর হাসর ফুলসি রাতে কোন আপন পাবি না সুহান কবরে খা সরফুল সিরাতে কোন আপনে পাবে না যে জনে পাবেন সেই জনে হবেন সাহে মদিনা সাহে মদিনা উম্মতের কোশুন তো নবী সইতে পারে না যে জন হবে apna সেই তো মদিনা না কবরে মা যাবে কবরে বাবা যাবে কবরে ভাই বেরাদর যাবে আপনজন সদর কোন কাজে আসবে বন্ধুরা নূরের লাইট দিয়ে অন্ধকার কবরকে আলোকিত করবে আমার মেহবুবে মুস্তফা মুমকিন নকিরের সাওয়ালাতের জবাব কি শিখিয়ে দেবে আপনি বলবেন হুজুর হাসান রেজা কুত থেকে বলতে লাগলে এটা তো আনোয়ারা থানার সাধারণ কবরস্থান হলেও আমার আল্লাহ বলি আরো সুরাল্লাহ আপনার কষ্ট হবে তেষট্টি বছর যে উম্মতের মায়াই চোখের পানে দিয়ে সাগর বানাইলাম বিবি চাই নাই সন্তান চাই নাই রাজত্ব ত্যাগ করলাম সেই উন্মতের মায় কেমন পর্যন্ত চোখের পানি পড়তে থাকবে চোখের পানি বেজার চেহারা নিয়ে আমি উঠবো আল্লাহ আমার উন্মতের কবরে মন কিন্ন কির যাবে আমি মুস্তফা ও যাব জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ মার চাইতে উপরে বাবার চাইতে উপরে খোদার খোদাইয়ের মধ্যে উপরে সেই নবীর ঈদে মিলাদে মুস্তফা ঠিক না। তাহলে এই মাহফিল ঠিক রাখা প্রয়োজন আছে কি না একটা হাত তুলে বলতে হবে সবাই নারায় তো নারায় সারা সারা নারায় হাউসিয়া পবিত্র ইজে মিলাদুল নবী দক্ষিণ হাজীগো পশ্চিম চরি ঘরি এলাকাবাসী বাবা সিং গাজি মুসান ফাসিং সুন্নি সব আল্লাহ তুমি কবুল করো সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ